তো ফ্রেন্ড আজকে তোমরা কি দেখেছো একতেশ্বর মন্দির হ্যাঁ সত্যি আজকে ভ্লগে তোমরা দেখতে পাবে একতেশ্বর মন্দির নিয়েই ভ্লগটা তো দেখতে পাচ্ছ পিছনে যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে যে এটা হচ্ছে একতেশ্বর মন্দির যাওয়ার রাস্তা এবং চলো যাওয়া যাক একতেশ্বর মন্দিরের ভিতরে এবং দেখা যাক সব কিছু ঐতিহাসিকময় জিনিস বা ঘটনাগুলি তো চলো যাওয়া যাক এই গেটটি দিয়েই যাওয়া যায় একতেশ্বর মন্দির তো চলুন যাওয়া যাক একতেশ্বর মন্দিরের ভিতরে বন্ধুরা এটি হলো একতেশ্বর মন্দিরের প্রধান দরজা এই দরজার দেওয়ালে রয়েছে বিভিন্ন দেবদেবীর খোদাই করা মূর্তি বন্ধুরা এটি হলো একতেশ্বর মন্দিরের ভিতরের পরিবেশ এখন ফাঁকাই আছে পুরোহিতদের মুখে শুনলাম বিষ্ণুপুরের রাজা এবং কাশীপুরের রাজার মধ্যে সীমানা নিয়ে যুদ্ধ বাঁধে এবং তারপর সেই যুদ্ধ থামানোর জন্য সীমানার মাঝ বরাবর এই মন্দিরটি স্থাপিত করা হয় এবং পুরোহিতদের মুখে শুনলাম দুই রাজার এক হওয়াতেই এই মন্দিরের নাম হয় একতেশ্বর আপনারা সামনে যেই বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই একতেশ্বরের প্রধান মন্দির তো বন্ধুরা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে একতেশ্বরের যখন গাজন বা মেলা হয় তখন এইখানে বসেই সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় তো বন্ধুরা আপনারা এখন যে বড় কড়াইগুলো দেখতে পাচ্ছেন সেগুলি দিয়েই এই মন্দিরের খিচুড়ি প্রসাদ তৈরি করা হয় তো বন্ধুরা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিবাহের যাগযজ্ঞের জায়গা মন্দিরের ভিতরে এরকম আরো অনেক পাথরের মূর্তি আছে মন্দিরের গায়ে সবসময় লেগে থাকে সিঁদুরের দাগ আপনারা এখন যেই মন্দিরটা দেখতে চলেছেন সেটা হচ্ছে সূর্য মন্দির এটি হলো সূর্য দেবতার মন্দির মন্দিরের গায়ে লাগোয়া এরকম অনেক মন্দির আছে এবং দেখতে পাচ্ছেন ভিতরে অনেক শিবলিঙ্গ একতেশ্বর মন্দির যখন নির্মাণ হচ্ছিল তখন নাকি কোকিল ডেকে দিয়েছিল তাই একতেশ্বরের নির্মাণ কার্য বন্ধ হয়ে গিয়েছিল একতেশ্বর মন্দিরের বাইরে রয়েছে আরো বিভিন্ন পাথরের মূর্তি এবং রয়েছে জলের ব্যবস্থা এই মন্দির কার্য করার জন্য মন্দিরের পুজো করার জন্য রয়েছে কলের ব্যবস্থা টিউবওয়েলও আছে এবং কলও আছে আপনারা এখন যে জিনিসটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে চন্দন এখানে চন্দন ঘষে সবাই এসে পর দেখতেই পাচ্ছেন বিভিন্ন চন্দনের প্লেটগুলো এক এক করে সাজানো রয়েছে এখানে এবং মন্দিরে রয়েছে বিভিন্ন মন্দির এটা হলো গণেশ মন্দির এটি হলো মা দুর্গার মন্দির শুনলাম নাকি এই মন্দিরের সামনে খ্যান হয়
আপনারা এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হলো একতেশ্বর মন্দিরের প্রধান মন্দির। তো চলুন যাওয়া যাক ভিতরে। শুধুমাত্র বাঁকুড়া নয়, আরো অন্য অন্য জায়গা থেকেই মানুষজন আসে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। অবশেষে প্রবেশ করলাম প্রধান মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করার অনুভূতিটাই ছিল আলাদা। মন্দিরের পরিবেশটা ঠিক এই রকম ছিল। অনেকের ভুল ধারণা একতেশ্বরের মন্দিরের ভিতরে আছে শিবলিঙ্গ, কিন্তু এটি একদমই ভুল ধারণা। আসলে ওটি মহাদেবের বাঁ পায়ের পদচিহ্ন। মন্দিরের বাইরের দরজা তৈরি পিতল দিয়ে। মন্দিরের গায়ে রয়েছে খোদাই করা মূর্তি। মন চাইলো আমি একবার ওই বড় ঘন্টাটা বাজাবো, তাই বাজালাম। মহাদেবের মন্দিরের একদম সোজাসুজি রয়েছে মহাদেবের বাহনের মন্দির। রাজারা বলছিল আমরা জনমত থেকে এরকমই দেখছি, আমাদের কোনো 200 বছর আগেও মোটামুটি যত সম্ভব 200 বছর বড় মন্দিরটা পুরনো। আর এখানে সব মামুনটা দেখাশোনা করে সব। আর মন্দিরটা আধিপত্য হচ্ছে বিষ্ণুপুরের রাজা মল্লরাজ। হ্যাঁ, একতেশ্বর মন্দির যখন নির্মাণ হয় তারপরে আমাদের একতেশ্বর মন্দিরে পুজো পাঠের জন্য একতেশ্বরের মূল পুরোহিত হিসাবে চৈতন গাহগুলিকে এখানে পুজোর জন্য নিয়োগ করে। সেই থেকে আমাদের এই ষাট পুরুষ বাবার পুজো পথে চলছে। মন্দিরের মূল গেট হচ্ছে পশ্চিম দুয়ারি, যেটা শিবের জায়গায় নেই বিশ্বের মধ্যে। পশ্চিম দুয়ারি প্রতি মন্দিরের দুয়ার হ্যাঁ পূর্ব দক্ষিণ হয়ে থাকে, কিন্তু বাবার এই মন্দির একমাত্র পশ্চিম দুয়ারি। আর এই মন্দিরে কোনো ছায়া পড়েনি না। এবং আমাদের যে এই শ্রাবণি উৎসব এই সংক্রান্তি থেকে একদম ভাদরের পয়লা পর্যন্ত প্রতিদিন বাবার সিঙ্গার পুজো পাশা, হ্যাঁ বাবাকে সাজানো সন্ধ্যেবেলাতে, এবং আমাদের যে সব ভোলে বাবারা আসে রোববারে, হ্যাঁ তারা তাদের জন্য ব্যবস্থা করা হয় তাদের সুবিধার জন্য। এবং আমাদের এই 14ই শ্রাবণ আজকে মঙ্গল ঘট বিশাল শোভাযাত্রা বাবার, হ্যাঁ আবার আছে তারপরে নেক্সট সপ্তাহে বাবার অন্নকূট বহু লোকের সমাগম, বাঁকুড়া হনুমান একটা আমাদের একতেশ্বর মন্দির। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই একতেশ্বর মন্দির বাঁকুড়ার যে একতেশ্বর বিখ্যাত একতেশ্বর মন্দির আছে সেখানে এসেছি, এবং আমার এই ছোট ভাইগুলোর সাথে দেখা হয়েছে এবং তারা আমাকে অনেক সাহায্য করলো, এবং একটা ভাই আমার কিলো গতি দিচ্ছে। তো ভাই তাদেরকে যে আইডিয়া ঠিক আছে দে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি এই ছোট্ট ভাই আমার একটু মাথায় দিল করে দিচ্ছে, ঠিক আছে ভালোই হলো। আমি কেটে দিতে পারছি না, তুই কেটে দিচ্ছে এটাই অনেক ঠিক আছে। দেখা তোমার ভাইগুলো এখানে দেখাচ্ছি, এই দেখো এগুলো হচ্ছে ভাই, ইয়ারা আমাকে এসে বড় আর কি অনেক সাহায্য করলো, অনেক নিজেদের বন্ধুর মতো আমাকে এরা একতেশ্বর মন্দির ভালোভাবে ঘুরে দেখালো। এটা হলো বাবার অন্ন কুটির, এখানেই অন্নভোগ রান্না করা হয়। একতেশ্বরের সব মন্দিরগুলো তো ঘোরা হয়ে গেল, এবার লাস্টে যে মন্দিরটা দেখতেছি সেটা হচ্ছে খুবই জাগ্রত মনসা মন্দির, মনসা মন্দির যেটাকে আমরা বলি। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন সেই স্থানে মন্দিরের রান্নার কাজে যে সব জিনিসপত্র ব্যবহৃত হয় সেগুলো এখানে রাখা হয়।
এই পুকুরটির নাম গায়গোয়ালা পুকুর। এই পুকুরটির জলেই একতেশ্বর মন্দিরের বিভিন্ন কাজকর্ম হয়। এটি হলো সেই মাঠ, যে মাঠটি সারা বছর অপেক্ষা করে চৈত্র মাসের সংক্রান্তির, যখন এই মাঠে ভরে ওঠে বিভিন্ন দোকান, মেলা ও বিভিন্ন দূর দূরান্তের লোকজন। তো বন্ধুরা, আজকে আপনারা দেখলেন একতেশ্বর ভ্রমণের ব্লগ, মানে আমি দেখালাম তোমাদেরকে যে একতেশ্বর ভ্রমণের কিছু ভিডিও। তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? আর এইদিকে পিছনে এটা হচ্ছে একতেশ্বর মন্দির যাওয়ার রাস্তা, এবং এদিকে আবার যাবো আমি বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক সেই বাড়ির উদ্দেশ্যে।